صلوا عليه وآله، صلوا عليه وآله. যে বিয়ে করলো না সে আমার উম্মত নয়, প্রশ্ন হাদিসটা সঠিক কিনা? যদি ঠিক হয় তাহলে নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাইহি বিয়ে করলেন না কেন? আচ্ছা শুনেন, বিয়ে করা সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস মিশকাত শরীফে আছে, ইরশাদ করছেন বিয়ে করা আমার তরিকা। এখানে সুন্নত মানে এটা নয় যে এটা সুন্নতে জায়দানা মুয়াক্কাদা, এখানে সুন্নত বলতে বিয়ে করা নবীর আদর্শ, নবীর তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিরত থাকলো, সুন্নতের অনীহা করে, ফলাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এখানে একটা কথা, রাগিবা আন সুন্নতি, এটা বুঝতে হবে। সুলতানুল মশায়েখ নিজামুদ্দিন মাহবুব ইলাহি, আমার জানা নেই এটা উনি বিয়ে করছেন কিনা, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নেই, এই জন্য ওনাকে বলা হয় মজাররাত, শাহজালাল মজাররাদে ইয়ামানি। মজাররাত মানে বিয়ে করেন নেই, চিরকুমার। এরকম অনেক ওলি আল্লাহ আছে যারা বিয়ে করেন নেই। সুলতানুল হিন্দ কাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেছেন প্রায় 80 বছর বয়সের দিকে, কারণ ওনাকে এক রাতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বললেন, মঈনুদ্দিন আমার একটি সুন্নতের সাথে তোমার এত দুশ্মনী কেন? বলে, ইয়া রসুলাল্লাহ, আমি আপনার সুন্নত অন্বেষণ করে খুঁজে খুঁজে পালন করার চেষ্টা করি, কোন সুন্নত বাদ দিলাম আমার তো মনে পড়তেছে না। বলে, মঈনুদ্দিন তুমি জানো না আমি যে বলেছি আন্নে কাউমিন সুন্নতি, বিয়ে করা আমার তরিকা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করি না যে আমি আমার মহাব্বতের যেই অংশ আছে এটা আমি আল্লাহর রসুলকে দিয়ে ফেলেছি, এখন যদি বিয়ে করি ওখান থেকে বাঘ বসাতে হবে, মহাব্বতে বাঘ বসাবে আমার স্ত্রী, সেই জন্য আমি করি না যে, আর না এই এই সুন্নতের প্রতি অনীহা আমার মোটেই নেই, এটা অনীহার বিষয় নয়। আমি এই কারণে এরপর খাজা গরিব নামাজ কিন্তু শাদী করেছেন, একটা না দুইটা করেছেন। তো এখন ওলি আল্লাহরা যারা শাদী করেন নাই এটার ভিন্ন কারণ, আর আর কেউ যদি মনে করে একটা স্ত্রীকে বিয়ে করে কি হবে আমার অনেক অনেক লাগবে, যে দেশে ইচ্ছে করলে প্রতিদিন যৌনকুদা মিটানোর সুযোগ আছে, এই সব মানুষের জন্য এই ওই যে ফমান রাগেবা আন সুন্নতি, যে শরীয়ত তোমার যৌনকুদা মিটানো এবং তোমার মাধ্যমে মানব সম্পদ বৃদ্ধি পাওয়ার যেই দায়িত্ব তোমার কাঁধে আছে সেটা তুমি নষ্ট করেছ, সেজন্য বলা হয়েছে যে ফলাইসা মিন্নি। এটা কোন এই বিয়ে না করে ওনারা অপরাধী হয়েছেন এমনটি নয়, বিয়ে না করার কারণে যেই সব অপরাধ সংগঠিত হয় ওই সব অপরাধকে রোধ করার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উক্তি করেছেন। একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে আমাদের দেশে শিয়া সম্প্রদায়ের একটু পদচারণা দেখা যাচ্ছে, আমরা খুব ভয় করছি যুবকদের জন্য, কারণ শিয়াদের মতে টেম্পোরারি ম্যারেজ, সাময়িক বিয়ে, 1 ঘন্টার জন্য, 1 রাতের জন্য, 1 দিনের জন্য, 5 দিনের জন্য কন্ট্রাক্ট বেসিসে বিয়ে জায়েজ, নউযুবিল্লাহ বলেন, এটা শিয়াদের ধর্মে এটা আছে, কিন্তু
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবারের প্রাককালে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই সাময়িক বিয়ে কমপ্লিট হারাম, সম্পূর্ণ নিষেধ। বর্তমানে সাময়িক বিয়ে আর জেনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা ঈদে মিলাদুন্নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। এখন কিছু নব্বশিয়া বের হয়েছে, এরা ঈদে মিলাদুন্নবীর পরিবর্তে ঈদে আজম বলতেছে। কি বলতেছে? ঈদে আর যাকে ইমাম বানাইছে সে একজন জেনারেল শিক্ষিত আলেম নয়। ইমাম শব্দের বহু বচন, ইমাম শব্দের তালিল, ইমা আইম্মা বহু বচন, আইম্মা আসলে কি ছিল, এইসব প্রশ্ন যদি তাকে করা হয় সেগুলার উত্তর দিতে পারবে না। ইমাম সেজেছে কি কারণে জানেন? অপরাধ সব করবে, কিন্তু শিয়াদের আকীদা হলো ইমাম নিষ্পাপ। রসুলগঞ্জ যেভাবে নিষ্পাপ, ইমামও মাসুম। শিয়াদের আকীদা হলো ওদের দলীয় ইমামগণ নিষ্পাপ। আহলে সুন্নতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম ছাড়া আর নিষ্পাপ কেউ নয়, নবীগণ ছাড়া নিষ্পাপ কেউ নয়। তো এই নিষ্পাপ এটা কেন বলছে জানেন? এটা পাপ করার একটা লাইসেন্স। আর উনি যখন নিষ্পাপ, উনি পাপ করলেও তো আর পাপ হবে না, নজুবিল্লাহ বলেন, এটা পাপ করার একটা লাইসেন্স। যেমন এক তরুণীকে এক তরুণ তরুণীর মধ্যে অবৈধ সম্পর্ক হয়েছে, ওই যুবতী দাদির সাথে থাকত, ওই তরুণ এক রাতে এসে ওই তরুণীকে নিয়ে পালাচ্ছে। এখন দাদি সিল্লা সিল্লি করতেছে, আমার নাতিনকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষজন জমায়েত হয়ে গেল। তো বলে কে নিয়ে যাচ্ছে? তো জিজ্ঞেস করতেছে, এই তুই নিয়ে তো যাচ্ছস, কমপক্ষে নামটা বলছো না, তোর নাম কি? বলে আমার নাম নাতিন জামাই, আমার নাম নাতিন জামাই। তো বলে কে নিয়ে যাচ্ছে? বলে নাতিন জামাই নিয়ে যাচ্ছে। বলে বুড়ি নাতিন জামাই নাতিন নিয়ে যাচ্ছে, এখানে অপরাধ কি? নাতিন জামাই নাতিন নিয়ে না গিয়ে কাকে নিয়ে যাবে? তাহলে আসলে তার নাম নাতিন জামাই নয়, নাতিন জামাই নাম ধারণ করেছে নাতিনকে লুট করে নেয়ার জন্য। ঠিক এই যুগে যে কেউ কেউ ইমাম ইমাম এই ইমাম সেই ইমাম বের হচ্ছে, এগুলা সব পাপ করার লাইসেন্স নিচ্ছে, নাউজুবিল্লাহ, খবরদার। এবং পয়সার স্রোত বসায় দিছে, বক্তাকে ফিস দেওয়া মানুষের মুশকিল হয়। এখানে শুনলাম শ্রোতাকে অফিস দে, যারা শুনতে যাবে তাদেরকে অফিস দে, এরা এদেরকে চিনবেন। এরা বিভিন্ন উপলক্ষে যুবতী তরুণীদেরকে সামনে দিয়ে মিছিল করে, বড় করে বলুন না নাউজুবিল্লাহ। শুনেন, এরা দুরূদ শরীফ বললেও, এরা নারায়ের সালাত বললেও, এরা সুন্নি দাবি করলেও, এরা সুন্নি নয়, সুন্নি নয়, এরা বন্ড, এরা সুন্নিয়তের কলঙ্ক, এরা মূলত শিয়াদের দালালি করতেছে।